উভতি আহিছে হাগ্রামা বিটিসির বিহাল যোগদান সভার চমক নির্বাচনী কৌশল সলনি হাগ্রামার বিপিএফৰ বিজেপি নহয় মূল শত্রু প্রমোদৰ ইউপিপিএল বিটিসির পুনৰ সক্রিয় হৈ পৰিছে বিপিএফ প্রধান হাগ্রামা মহিলাৰী লোকসভা নির্বাচনক লৈ অধিক তৎপরতা দেখুৱাইছে হাগ্রামার বিপিএফে হয়তো হাগ্রামার উত্থান লক্ষ্য করে ইতিমধ্যে পুনৰ মিত্রতার ইঙ্গিত দিছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বিপিএফ আমাৰ বিধায়নী দলত আছে আৰু বিপিএফৰ লগত যিহেতু বিপিএফ কংগ্রেসৰ দলতো নাই তেওঁলোক আমাৰ লগতো প্রত্যক্ষভাৱে নাই গতিকে এই মুহূর্তত আমি সেই দিকবিলাক আলোচনা করা নাই কিন্তু ডেফিনেটলি যেতিয়া নির্বাচনৰ ওচৰ চাপি আহিব তেতিয়া ৰাজনৈতিক পৰিস্থিতি চাই আমি সিদ্ধান্তসমূহ ল'ব লাগিব কিন্তু বিজেপিৰ প্ৰস্তাৱলৈ ৰৈ থকা নাই হাগ্রামাই ইতিমধ্যে দুটা সমষ্টিত অকলে নির্বাচন খেলিবলৈ সাজু হৈছে বিপিএফ এই কথা ইতিমধ্যে ঘোষণা কৰিছে দলৰ সভাপতি হাগ্রামা মহিলাৰীয়ে আমাৰ বিপিএফে অলৰেডি ডিসিশন লৈছে যে কারো লগত মিত্রতা নহব বিপিএফে অকলে মানে ইলেকশন খেলিব 2024 কিন্তু অকলে নির্বাচনী তৎপরতা দেখালেও বিজেপিক লৈ নরম স্থিতি লওয়ার বিপরীতে ইউপিপিএলকে টার্গেট করেছে হাগ্রামায় আমি দিসপুরক টক দি লাভ নাই দিসপুরে একো করা নাই প্রমোদ বড়হে নিজে নোটিফিকেশন ওলাই পেলাই ডিসি সকল পাওয়ার দিছে কাম করিব প্রতিখন রাজনৈতিক সভাতেই হাগ্রামার আক্রমণের লক্ষ্য ইউপিপিএলর সভাপতি প্রমোদ বড়ো এটার পিছত আনটো অভিযোগ প্রমোদ বড়োর বিরুদ্ধে দুর্নীতি সব ডিপার্টমেন্টতে আছে প্রমোদ বড়ো অকল বন বিভাগ নহয় অকল চাকরি নহয় সব বিভাগতে দুর্নীতি আছে প্রমোদ বড়ো প্রমোদ বড়ো পয়সা খাওয়াতে আপনার দেখা নাই মেশিন থাকে হিসাব করবলে গাড়ি ভিতরতো হিসাব করে অফিসতো হিসাব করে ইমানেই নহয় প্রমোদ বড়োর ইউপিপিএলৰ হাতৰ পৰা বিটিসির শাসনভার কাঢ়ি লওয়ারও হুঙ্কার দিলে বিপিএফ প্রধানগৰাকীয়ে সরকার তো না থাকিব এই ইউপিপিএল সরকার 2025 না থাকিব না থাকে এটা জিরো আর এই 2025 পিছতে ইউপিপিএল আটিয়ে না থাকিব নিচিনা লাগে বিগত বিটিসি আর বিধানসভা নির্বাচনত বিজেপির বিরুদ্ধে যুদ্ধংদেহী স্থিতি লওয়া হাগ্রামার আজির স্থিতিয়ে বিশেষ তাৎপর্য বহন করেছে সন্দেহ নাই যে হাগ্রামার মূল লক্ষ্য বিটিসির পৰা প্রমোদ বড়ো হটাও আর বিজেপির সহায়ত বিপিএফৰ কোকৰাজার দখল পিছে এই কৌশল কার্যকরী করার হাগ্রামা কিমান সফল হয় সেয়া সময়তে স্পষ্ট হব কিন্তু চতুর হাগ্রামায় ভালকৈ উপলব্ধি করেছে রাজনীতিত অসম্ভব একো নাই নাই স্থায়ী শত্রু নাই স্থায়ী মিত্র রমেন কলিতার রিপোর্ট প্রাগ নিউজ